কুচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার মঙ্গলবার কুচবিহার জেলার পদাধিকারী ও বিভিন্ন বিধানসভার সংযোজকদের নিয়ে সংগঠনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সায়ন্তন বসু রাজ্য সম্পাদক তথা মাদারীহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ টিগ্গা কুচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক সহ বেশ কয়েকজন সাংগঠনিক নেতৃত্ব পাশাপাশি কর্মী তৃণমূল ও সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সায়ন্তন বসু কুচবিহার থেকে সুকেন্দ্র গোপ সরকারের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি